بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرق بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد وعليكم السلام ورحمه الله وبركاته شمال محمد عني كل السلام بابن بنغلاديش تيجي কি মানুষের রূপ ধারণ করতে পারে ধোঁকা দেওয়ার জন্য সেটা আপনার দলিল চেয়েছেন অবশ্যই শয়তান মানুষের রূপ ধারণ করতে পারে কারণ আল্লাহ তালা তাকে এই ক্ষমতা দিয়েছে মানুষকে করার জন্য মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কিন্তু যারা প্রকৃত মোহামেন তাদেরকে আল্লাহ তালা রক্ষা করবেন এবং তাদেরকে ধোঁকা দিতে পারবে না প্রমাণ হচ্ছে সুরান ফালের আটচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ আলামিন বলতেছেন স্মরণ করো সময়ের কথা এখানে আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলতেছেন স্মরণ করো যখন শয়তান তাদের কার্যকলাপে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করে দেখেছিল আর তাদেরকে বলেছিল আজ তোমাদের কে পরাজিত করতে পারে মানুষের মাঝে এমন কেউ নেই হ্যাঁ আমি তোমাদের পাশেই আসি অথবা দল দুটি যখন পরস্পরের দৃষ্টি আসলো তখন সে পিছনে সরে পড়লো আর বলল তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো দেখি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নাজিল তো ফিরিস্তা যা তোমার দেখতে পাও না আমি অবশ্যই আল্লাহকে ভয় করি হ্যাঁ কারণ আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর এখানে সুরাকা বিন মালিক একজন আরবের প্রসিদ্ধ লোক ছিল সুরাকা বিন মালিক মজিল্লাস কবিলার তার আকৃতি ধারণ করে সে কোরাইশের আবু জাহালের পক্ষে এবং তাদেরকে অনুপ্রেরণা দেয় ঢোকা দেয় যে আমি তোমাদের সাথে আসি অনেক লোক দেখা এসে কিন্তু যখন নাকি জিবুল ইসলামকে আল্লাহ পাঠান ফেরিস্তাদেরকে যখন দেখে তখন সে ভাগা শুরু করে তখন একজন মোশলেক তাকে ধরে রেখেছিল কিন্তু আমাদেরকে আশ্বাস দিলে জানলে আমি কথা যাচ্ছে বলেন আমি চলে যাচ্ছি কারণ আমি যা দেখি তোমরা তার দেখো না আল্লাহ কঠোর শাস্তি জানকারই বলে সে তখন তার দল দলবল নিয়ে পালিয়ে যায় তো এখানে সুরাকা বিন মালিকের আকৃতি ধারণ করে রূপ মানুষের ও রূপ মানুষ এই সুরাকা বিন মালিক যেটা পরিচিত ছিল পুরো সবার কাছে পরিচিত ছিল এই লোক সুরাকা বিন মালিক তার রূপ ধারণ করে সে সে কাফেরদের কুরাইশদের নেজদেরকে جھোকা দেয় এটা সে সাহায্য সাহায্য করবে কিন্তু যখন ফেরেশতারা আসে তখন তারা পালন করে এই সুরা আনফালের এই আটচল্লিশ নম্বর আচালরা এই কথা উল্লেখ করেছেন এর ব্যাখ্যার মধ্যে এটা আসছে এবং তেমনিভাবে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন এবং মুশরিকরা মুশেরক নেতারা চব্বিশ প্রায় চব্বিশ জন পঁচিশ নেতা দারুণ না তারা যখন নাকি রসুল আসলামের বিরুদ্ধে তারা বিচার ফয়সালা করে এবং সিদ্ধান্ত নেয় যে রসুল ইসলামকে হত্যা করা হবে ওই সিদ্ধান্তটার সময়ও ওই পরামর্শের সময় নজদের নজদের একজন মুরব্বী তাদেরকে পরামর্শ দিবে এই বলে সে একজন বৃদ্ধ মুরব্বী মানুষের এক আকৃতি ধারণ করে সেই মজলিশে পরামর্শ সবাই সেখানে তারা শেষ অংশগ্রহণ করে এবং তাদেরকে এই খারাপ বুদ্ধি দিয়ে ধোকা দেয় তো কাজেই আরো অনেক ঘটনা রয়েছে এভাবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন রোগ ধারণ করা তারা শুধু মানুষ না যে কোনো প্রাণ প্রাণী কুকুর সাপ বিড়াল এ ধরনের যে কোনো জিনিসের আকৃতি তারা ধারণ করতে পারে যেভাবে রসুল্লাহাম মদিনায় বলেছিলেন যখন নাকি হাজাবের যুদ্ধ খন্দকের যুদ্ধ হয় তখন সাহাবারা যখন এক সাহাবা যখন ঘরে আসলো তখন দেখলো সে ঘরে বিশাল এক সাপ তখন সে সাপকে হত্যা করে হত্যা করার সঙ্গে সঙ্গে তাকেও হত্যা করা হয় তখন রসুল্লাহ এটা জিন ছিল এই সাপটা জিন ছিল তখন রসুলাম বললেন এই তোমাদের ঘরে যখন কোনো সাপ থাকবে তখন তোমরা তাকে সময় দিবা তাকে বলবা ঘর ছেড়ে দেওয়ার জন্য যদি না যায় তারপর হত্যা করবা তো কাজেই এই জিন বা শয়তানরা মানুষের রূপ ধারণ করতে পারে শুধু মানুষের না যে কোনো প্রাণীর রূপ তারা ধারণ করতে পারে এইভাবে তাকে মানুষকে ধোঁকা দেয় কিন্তু আল্লাহ রাবুল আলমিন মমিন বান্দাদেরকে হেফাজতের জন্য যে দোয়া শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যদি তারা আহমদুল্লাহ মিন শেতান রাজিম এটা পড়ে এবং আয়াতুল কুস্তি পড়ে এবং আল্লাহর কাছে আশ্রয় চায় তো শয়তান তাদের মানুষের মহামিন ব্যক্তির কোনোই ক্ষতি করতে পারে না আল্লাহ আমাদের সবাইকে জিনের এবং শয়তানের সকল ধরনের ধোঁকা থেকে তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এবং আমরা যেন সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো রয়েছে ঠিক আমরা রেগুলার যদি পড়ি এবং কোনো যদি আমরা দেখি এরকম শয়তানের কোনো অনিষ্টতা তখন আমরা বলবো আউজ বিল্লাহমের শাইতানির জিম এবং আমরা আয়তুল করছি হল্লা নাস পরে আমরা আমাদের শরীরে এবং বাসায় আমরা পড়বো তখন ওই অবস্থা এবং আউজ বি মিন শাররি মা খালাক বলছেন যে এই দোয়াটা যে যে স্থানে পড়ে পড়বে বলবে তখন সেই স্থান ত্যাগ না করা পর্যন্ত কেউ তার ক্ষতি করতে পারবে না তো এইভাবে সকল জিনিসের ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদেরকে দোয়া এবং দিক নির্দেশনা দিয়েছেন সাল্লামের মাধ্যমে আমরা যেন সেগুলো আমল করি আল্লাহ আমাদের সবাইকে সেই আলা করেহম